কেউ টাকা ধার দিলে সে চাওয়ার আগে টাকাটা ফেরত দেন, ভদ্রতা নাম্বার ওয়ান। 2 নাম্বার, কাউকে আপনি কল করেছেন, 2 বার বেশি কল করবেন না। সে যদি না ধরে কখনো, কল করলে আপনি কল করেছেন 2 বার পর ধরে নাই, তার মানে সে আপনার কলের থেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, পরে কল করেন। 3 নাম্বার, ফোনের রিংটোন এমন রাখবেন না যাতে আশেপাশের মোটামুটি কয়েক বর্গ কিলোমিটার লোকজন একদম জেগে যায়। পাবলিক প্লেসে ভাইব্রেশনও রাখেন বা সাইলেন্ট রাখেন। ফোনে আজকাল ছবি তোলা হয় অনেক, কেউ যদি আপনার ছবি তোলার জন্য যদি কেউ ফোন দেয়, ওই তার ফোনের ছবি নিয়ে সোয়াপ করা শুরু করবে না ডানে বামে গ্যালারিতে, বিকজ যেটা দেখতে দিয়েছে সেটা দেখেন। আপনি তো জানেন না যে ডানে বা বামে কী ছবি আছে তার, ঠিক না? হাসপাতালে যদি কারোর সাথে দেখা হয় পরিচিত, তাহলে কখনোই কী কারণে হাসপাতালে এসছে, কী অসুস্থতা, এগুলো নিয়ে বেশি কথা বলবেন না। কারো ব্যক্তিগত অসুস্থতা নিয়ে বারবার জিজ্ঞেস করাটা বা তাকে জানতে চাওয়াটা আসলে ভদ্রতা না। সে যদি নিজে থেকে বলতে চায়, ইটস ওকে। একই জিনিস খাটে যে কোনো বাসে, ট্রেনে, পাবলিক প্লেসে। কেউ যদি আপনার নিজে থেকে কথা বলতে না আসে, ভাই আপনার দেশে বাড়ি কই, ছেলে মেয়ে কয়টা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, এখানে কেন বসছেন, এই সিটে কেন, এত কথা জিজ্ঞেস করা দরকার নেই। কেউ যদি আপনাকে দুপুরের খাবার বা রাতের খাবারের জন্য দাওয়াত দেয়, সে যত বড় লোকই হোক না কেন, আপনি মেনুর সবচেয়ে দামি খাবারটা অর্ডার দিবেন না, আপনাকে বলেছে অর্ডার দেন, কিন্তু আপনি তাকে বলবেন যে অর্ডারটা আপনি দেন। এটা একটা মিনিমাম কার্টেসি। অনেকদিন পরে কারোর সাথে দেখা হলে তার কি বলে, এখন বেতন কেমন, তার কি অবস্থা, চেহারা এরকম হয়ে গেছে কেন, মানে এই ধরনের কথাবার্তা আপনারা জিজ্ঞেস করবেন না, এটাও ঠিক না। তারপর অফিসে বা বিভিন্ন জায়গায় আপনি কারোর সাথে কথা বলতে গিয়েছেন, সে কোনো একটা কাজে ব্যস্ত, আপনি কথা বলেই যাচ্ছেন, সে হয়তো আপনাকে এটা বোঝাচ্ছে কোনো না কোনো ভঙ্গির মাধ্যমে যে সে এখন কথা বলতে আগ্রহী না, তাকে তার মতো কাজ করতে দেন, ইগোতে নেওয়ার কিছু নাই, সে হয়তো ব্যস্ত, অন্য একটা সময় আসেন। বিবাহিত কাপলদের সাথে দেখা হলে, নতুন যাদের 1-1.5 বছর 2 বছর বিয়ে হয়েছে, 6 মাস বিয়ে হয়েছে, দেখা হলে আমাদের দেশে জিজ্ঞেস করা শুরু করে সবাই, কবে বাচ্চা নিচ্ছ, কী অবস্থা, এত কথা বলা দরকার নেই, এটা তাদের ব্যক্তিগত চয়েস, আপনার যেচে এই জিনিস নিয়ে কথা বলা উচিত না। হাসপাতাল, স্কুলের সামনে হর্ন বাজানো নিষিদ্ধ, আমরা সবাই জানি, বাট যার গাড়ি যত বড় তার হর্ন তত বেশি, এটাও ভদ্রতা বোধ না যে আপনি যখন তখন হর্ন দিচ্ছেন, ডিপার দেয় আজকাল পেছন থেকে কিছু হলেই, তারপর চিকচিকচিক লাইট ব্যবহার করে, ভদ্রতা বোধের মধ্যে পড়ে না, এই জিনিসগুলো চেঞ্জ করবেন। আর যখন তখন ভিডিও কল দিয়ে বসবেন না লোকজনকে, আজকাল দেখতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি চেনেন না তাকে, ভিডিও কল দিয়ে বসে আছেন। সো এগুলো হচ্ছে কিছু আমার এই মাছেদের ভদ্রতা বোধ খুবই খারাপ, আমরা অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করে যাচ্ছি হচ্ছে না, সে হচ্ছে কিছু ভদ্রতা বোধ উদাহরণ দিলাম, ধারের টাকা ফেরত দেবেন, ফোন নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, কারোর সাথে দেখা হলে তাকে এই যে নানান কিছু আগে বলে বলার দরকার নেই, আর ওই যে কবে বাচ্চা নেবে কি নেবে এগুলো বলার দরকার নেই, কেউ আপনাকে খাবারের জন্য দাওয়াত দিয়েছে মানে সবচেয়ে দামি খাবারটা খেয়ে ফেলি, এটাও দরকার নেই। শুনেন, আমরা একটু একে অপর প্রতি সহনশীল থাকি, ভদ্রতা বোধ, কমন সেন্স ব্যবহার করি, দেখবেন আপনি এবং আপনার চারপাশের লোকজন ভালো আছে। থ্যাংক ইউ।